ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো আমার তৃতীয় শ্রেণী আমার গণিত তৃতীয় পাতা তিন নম্বর পাতাটা তোমরা সবাই তিন নম্বর পাতা খোলো আগে পড়ে নেবো মালাগুলি দেখি মালায় কটি পুঁতি আছে কটি পাশে পড়ে আছে পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি আছে প্রথমে মালায় আছে কটি পুঁতি এখানে একটা করে দেওয়া আছে সতেরোটি পুঁতি আছে আমরা গুনে নেব সতেরোটি পুঁতা তিনটে পড়ে আছে পড়ে আছে তিনটি পুঁতি তাহলে মালায় আগে ছিল কটি পুঁতি সেটা একটু করতে হবে ফাঁকা জায়গায় তো ঠিক একইভাবে ডান দিকেরটাও তাই মালায় নিচেরটাও মালায় আছে কটি পুঁতি সেটাও গুনে লিখতে হবে পড়ে আছে কটি মালায় আগে কটি পুঁতি ছিল এটা করতে হবে তারপরেটাও তাই মালায় কটি পুতি আছে কটি পড়ে আছে মালায় আগে ছিল কটি ঠিক একইভাবে নিচেরটাও তাই মালায় কটি পুঁতি আছে পড়ে আছে কটি মলায় আগে ছিল কটি মালায় আগে মালায় আছে কটির পুঁতি ওই ফাঁকা জায়গায় লিখবো পড়ে আছে কটি আর আগে কটি ছিল এরপর আমরা অঙ্কতে শুরু করব মালাগুলি দেখি মালায় কটি পুঁথি আছে কটি পাশে পড়ে আছে পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁথি ছিল মালায় আছে সতেরোটি পুঁথি আমরা গোনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর পড়ে আছে তিনটি পুঁথি তাহলে সতেরোটা দেওয়া আছে পড়ে আছে তিনটি মালায় আগে ছিল কত ধর আঠেরো উনিশ কুড়ি কুড়িটি পুঁথি সতেরো পথে মনেতে হবে তিনটে অত আঠেরো উনিশ কুড়ি কুড়িটা পুঁথি তাহলে আগে ছিল মালায় আছে সতেরো পড়ে আছে তিনটি মোট আছে আগে ছিল কুড়িটি এবার মালায় কটি পুঁথি আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি পুঁথি আছে আর পড়ে আছে কটি এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ছটি পুঁথি পড়ে আছে তাহলে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটি একুশটি পুঁথি হচ্ছে এর তারপর একটা মালায় কটি পুঁথি আছে গুণে দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা পুঁথি পড়ে উনিশটা পুঁথি মালায় আছে আর পড়ে আছে একটি তাহলে একটি পড়ে আছে উনিশ আর একে কুড়িটি পুঁথি মালায় আগে ছিল কুড়িটি পুঁথি আচ্ছা এরপরে পড়ে আছে কটি মালায় আছে কটি দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি পুঁথি পড়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি এগারো নয়ে এগারো গুনতে কুড়ি হয়ে যাবে এবার মালায় আছে কুড়িটি পুঁথি এবার তোমার তোমরা প্রত্যেকটা মালা পুঁথি গুণে অঙ্কগুলো করে সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পনেরোটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা পুঁথি আর পড়ে আছে কঠি দুই তিন চার পাঁচটা পনেরো আর পাঁচে হচ্ছে পনেরো আর পাঁচে কুড়িটা পুঁথি এইভাবে তার পরেরটাও করতে হবে মালায় আছে কঠি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আর পড়ে আর মালায় পড়ে আছে কঠি আটটা আটটা পড়ে আছে তাহলে মালায় আগে ছিল বারো আটে কুড়িটি কুড়িটি প্রতি আমরা আজকে গণিতের তৃতীয় পথ আলোচনা করলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট